নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পায়েস করে আপনাদের দেখাবো। এটা গোবিন্দভোগ চালের পায়েস। এটা ঠাকুরকে ভোগ দেওয়ার পক্ষে খুবই উপযুক্ত। সামনেই গণেশ চতুর্থী আসছে, আর তাছাড়া দুর্গা পুজোর সময় অনেক সময় পায়েস মাকে ভোগ দেওয়া হয়। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পায়েস বানাতে লাগছে 1/2 লিটার দুধ, গুঁড়ো দুধ নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি 1/4 ভাগ, মানে একটা কাপে 1/4 ভাগ নিয়েছি গোবিন্দভোগ চাল। এছাড়া বাতাসা, কিশমিশ, একটু মিশরি আর ঘি লাগবে, আর কাজু বাদাম, আর অল্প একটু চিনি দেব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একটু কড়াইটা গরম হলে, অল্প গরম হবে, তখন আমি কড়াইয়ে ঘি দিয়ে দেব, আর কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। অল্প একটু ঘি দিতে হবে, যতখানি লাগবে, পরিমাণ মতন আছে সেরকম বুঝে ঘিটা দিতে হবে। আর একটু ঘি আমি এই চালের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দেব। অল্প একটু ঘি দেব, চালটার মধ্যে মাখিয়ে রেখে দেব, ভালো করে মাখিয়ে সব চালটা যেন ঘিটা পায়। এদিকে আমার ঘিটা গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি রেখে দেব। কাজু দিয়ে দিলাম এবং কিশমিশটাও দিয়ে দিলাম। এবারে একটু ফ্রাই করে নেব। গ্যাস বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এবারে দুধটা আমি বসিয়ে দিলাম। দুধটা বেশ ভালো গরম হবে, ফুটবে, ফুটে আরেকটু কম হবে, তখন আমি অন্য জিনিসগুলো মেশাবো। দুধটা একটু গরম হোক, দুধটা ফুটতে আরম্ভ করেছে, এই দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে সাইডে দুধটা লেগে না যায়, ওইভাবে নাড়তে হবে সমানে। এই সময়ের মধ্যে আমি গুঁড়ো দুধটা একটু জল দিয়ে আমি পেস্টের মতন করে নেব। একটু জল দিচ্ছি, দুধটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ ছিল আমার 1 টেবিল চামচে 4 চামচ, একটু জল দিয়ে গুলে নিয়েছি। এটাকে আমি আস্তে করে এই দুধটার মধ্যে দিয়ে দেব। নিয়ে এটা এবার ঘন হবে, অনেকটা ফুটবে, তারপরে আমি চাল দেব। এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে উঠলে গ্যাসটা আমি কমিয়ে দেব। সবসময় পায়েসের এই যেখানে যে বাটিতে করা হয় বা ডেকচিতে, সেটার গা গুলো যাতে দুধটাতে না লেগে যায় সেটার খেয়াল রাখতে হয়। এখানে দুধটা পুড়ে ওঠে, ওই জন্য দুধটা সবসময় খেয়াল রাখতে হয় যাতে তলায় বা সাইডে না লেগে যায়, যে অনবরত নাড়তে হয়। খানিকটা ঘন হয়েছে,
এবারে আমি চালটা দিয়ে দেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আবার। এরকম গ্যাসটা শুধু বাড়িয়ে কমিয়ে দুধটা জাল দিতে হবে। যেই ফুটে উঠলো আমি গ্যাসটা আস্তে আস্তে কমিয়ে দেব। চালটা সিদ্ধ হবে, তারপরে আমি অন্য সব কিছু দেব। চালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই সময় চিনি বাতাসা যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। যে পরিমাণ বাতাসা রেখেছিলাম তার অর্ধেকটা করে দিলাম। মিশ্রিটা পুরোটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ করে দেবেন, যতটা পায়েস করবেন সেভাবে পরিমাণ করে মিষ্টিটা দেবেন। আর অল্প করে আমি চিনি দিলাম, এক চামচ মতো চিনি দিলাম। এবারে এটাকে আবার নাড়তে হবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, আমার ফুটে উঠেছে। এবারে গ্যাসটা আবার কমিয়ে দেব। হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। এবারে আমি ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর একটু নাড়তে হবে। যতক্ষণ না গ্যাস বন্ধ হচ্ছে ততক্ষণ এই পায়েস করলে ততক্ষণ এটা নাড়তে হয় সমানে। তৈরি হয়ে গেছে পায়েসটা। এবারে চার পাঁচটা ছোট এলাচ আমি দানাটা ভেতরে ছাড়িয়ে নিয়েছি, সেটা আমি ছড়িয়ে দিলাম। এভাবে সকলে পায়েসটা করবেন, খুব ভালো হয়। বাতাসা দিয়ে, মিশ্রি দিয়ে এভাবে করলে টেস্ট ভীষণ ভালো আসে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।